ভারতের সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত মণিপুরের জিবিরাম ও বিষ্ণুপুর জেলায় নতুন করে সহিংসতা শুরু হয়েছে। গতকাল শনিবার এই দুই জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটেছে। ভয়াবহ এই সহিংসতার পর জিবিরামে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জিবিরামের বিভাগীয় ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিয়েছেন, জরুরি অবস্থা চলাকালীন একসঙ্গে 5 জন বা তারও বেশি মানুষ জড়ো হতে পারবেন না এবং সঙ্গে কেউ কোনো অস্ত্র বহন করতে পারবেন না। এছাড়া অনুমতি ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। মণিপুরে নতুন করে শুরু হওয়া সহিংসতায় অন্তত 5 জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। যেসব অস্ত্র বহন করা যাবে না তার মধ্যে রয়েছে পিস্তল, তলোয়ার, লাঠি, পাথর এবং যে কোনো ধারালো বস্তু। এমনকি বিয়ের অনুষ্ঠান ও মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের ক্ষেত্রেও বিভাগীয় ম্যাজিস্ট্রেট এবং পুলিশের এসপির কাছ থেকে অনুমতি নিতে হবে। সরকারি অনুমতি ছাড়া এ ধরনের কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না। ফরাসি বার্তা সংস্থা AFP বলছে, শনিবার মণিপুরের জিবিরাম জেলায় ঘুমন্ত এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিদ্রোহীদের বন্দুকযুদ্ধে 4 জন নিহত হয়েছেন। ওই 4 জনই সশস্ত্র ছিলেন। মণিপুর পুলিশ বলছে, গুলি চালিয়ে যাকে হত্যা করা হয়েছে তিনি জেলা সদর থেকে প্রায় 5 কিলোমিটার দূরের বিচ্ছিন্ন এক এলাকায় একা বসবাস করতেন। বিদ্রোহীরা তার বাড়িতে হামলা চালায় এবং ঘুমন্ত অবস্থায় তাকে গুলি চালিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের পর মণিপুরের বিচ্ছিন্ন বাদী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক গুলি বিনিময় হয়। জেলা সদর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে গোলাগুলির এই ঘটনায় অন্তত 4 জনের প্রাণহানি ঘটে। নিহতদের প্রত্যেকেই বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় অনেকেই মনে করছেন মণিপুরের এই দাঙ্গা ভারতের সেভেন সিস্টার্সের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আরিফ হক, মাই টিভি।